ছেলেটার নাম শাহরুখ খান, কদিন আগে যার সিনেমা রিলিজ করেছে পাঠান। এই শাহরুখ খানের ছেলের নাম আরিয়ান খান, কিছুদিন আগে নেশা করেছিল বলে পুলিশকে বোম্বাইতে গ্রেফতার করেছিল, জেলে পুরেছিল 28 দিন, কিছুতেই জামিন হচ্ছে না। মুকুল রুহতুকি নামে এক বিশিষ্ট উকিল, 1 কোটি টাকা দিতে হয় তাকে মামলায় দাঁড়াতে। উনি পুলিশকে বললেন, স্যার 28 দিন ধরিয়ে আমার আমার মক্কেলকে জেলে রেখে দিয়েছে, আমার মক্কেল নেশা করেছে, ইয়াবা ট্যাবলেট খেয়েছে অথবা হিরোইন, আমার আমার মক্কেল খেয়েছে, সাক্ষী কই? পুলিশ সাক্ষী দিতে পারিনি, মামলা টেকেনি, শাহরুখ খানের ছেলে জামিন হয়ে গিয়েছিল। মনে করে দেখুন, আমি এই দুটো মামলা বোঝাচ্ছি কেন? আপনি বললেন, আমিও বললাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনারা আওয়াজ একটু বলবেন, আপনারা সাক্ষী দিয়েছেন আল্লাহকে দেখেছি, আশহাদু আল্লাহ মানে সাক্ষী দেওয়া, আমার আল্লাহ এক। এই যে আল্লাহকে সাক্ষী দিচ্ছেন এক বলে, কেউ দেখেছেন তিনি এক? শোনেন নিয়ে বক্তৃতা, আমি অহংকার করছি না, কলেমা শাহাদাত পড়েছেন তার মানে শুনেছেন, কিন্তু আপনি যে ভুল বলছেন না এটা ঠিক, কিন্তু আল্লাহকে দেখেছেন তাও তো বলতে পারছেন না। আপনারা কেউ কি আল্লাহকে দেখেছেন? কেউ? সবাই বলছেন না, সব ভুল বলছেন, সবাই দেখেছেন। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, না পারলে আমার ধরবেন। এবার প্রশ্ন হবে তাই, আবার বলুন তো, জগৎ কটা? জগৎ জগৎ হচ্ছে চারটে, লিখুন। বোখারি শরীফ বলেছে জগৎ চারটে, প্রথম জগতের নাম আলমে আরওয়া, কি নাম? আলো আরওয়া মানে বাংলায় বলছি রুহের জগৎ, রুহু, যেখানে সব রুহুগুলো ছিল। আল্লাহ রুহু একদিনে একসাথে সৃষ্টি করেছিল না, যারা এসেছে, যারা আসবে আর যারা বিগত হয়েছে, সব রুহু এক জায়গায় ছিল কিনা আগে? হ্যাঁ না বলুন, ছিল তো। তারপরে কি করেছিল আল্লাহ? আমার বাপের সাথে আমার মার মিলন হয়েছিল, আমার বাপ আর মা মিলন করার পর আমার আম্মার ডিম্বকোষে শুক্রকে ঢুকে গিয়ে বাচ্চা হয়েছিল, আমি দাঁড়িয়ে গিয়েছিলাম। মনে করে দেখুন, একটা 4 মাস আমি মায়ের পেটে বাড়ছি, এই জায়গাটা ফি কারারি মাকিন, অথচ আমার আম্মার পেটে বাড়ছি, অথচ আমার প্রাণ দেয়নি তখন আল্লাহ, প্রাণ দিয়েছিল 4 মাস পর, 100 দিন হয়ে গেলে বাচ্চা মায়ের রেহেমে, তারপর আল্লাহ প্রাণ দেয়। ভালো করে লিখে নেন, এই 100 দিনের পরে যখন প্রাণ দেয় তখন বাচ্চা নেড়ে ওঠে, অর্থাৎ নড়িয়ে ওঠে, নড়াচড়া করে প্রথম বাচ্চা, মা বুঝতে পারে বাচ্চা গুঁতো মারছে, ভুল বুঝবেন না যেন আব্বা। এই 4 মাস এই প্রাণ দেয়নি, রুহানি জগতে আমরা তখন ছিলাম, বোঝার চেষ্টা করবে, তিনি যে জগতে আমরা ছিলাম ওই জগতের নাম রুহানি জগৎ, আলমে আরওয়া, এই যে জগতে বসে আছেন এই জগতের নাম আলমে দুনিয়া, আর এরপরে যে জগতে ফিরে যাবেন ওর নাম আলমে বারজাক, যাকে বলে কবর জগৎ, আর একেবারে শেষে যে জগতে উঠতে হবে তার নাম আলমে কিয়ামত, অর্থাৎ পরকালের সেই চূড়ান্ত জগৎ যেখানে বিচার হবে, যেখানে সব ভাইকে উঠতে হবে, সব ভাইকে কোরআন বলছে। আগে দেখুন প্রথমটা, রুহানি জগতে এই সাবির আমার অনুপদা, আমি আজিজুর, আমরা সবাই একসাথে ছিলাম, রুহুগুলো সব একসাথে ছিল এক জায়গায়। মনে করে দেখুন, কোরআনে আল্লাহ বলেছেন, হাদিস রাসূল বলে দিয়েছে, সেদিন আল্লাহ জিজ্ঞেস করেছিল, কোরআনে আছে দেখবেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আল্লাহ প্রশ্ন করেছিল সব রুহুকে, বালা শাহিদ না, সাক্ষী দিচ্ছি আপনি হলেন আমার আল্লাহ। একটু জোরে বলা যাবে না? সেদিন সাক্ষী দেননি, খালি বলছেন দেইনি, মনে নেই। আল্লাহ কি মিথ্যে কথা বলছে? আল্লাহ বলছে তোমরা দিয়েছিলে, কলু বালা শাহিদ না, সাক্ষী দিয়েছি আপনি আমার আল্লাহ। এবার দুনিয়া এসেছে, এখন কোথায় আছে দুনিয়ায়? এই দুনিয়ায় কি আল্লাহর সাথে দেখা হয়? ইস, আমার বয়স হয়ে গেছে, মারা যাবেন, এখনো বলছেন হয় না, হাদিসে বলছেন রসুল হয়, কি আশ্চর্য! তওবা করে নেন, আপনার 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 আমার দোষ, দুর্ভাগ্য আপনার, আপনার ইমামরা আলেম এখন আপনাদের বোঝাতে পারে, ইমামদের দোষ আপনাদের দোষ না। হাদিসটা শুনে নিন, তার আগে একটুখানি আপনাদের কষ্ট দেবো, জিজ্ঞেস করবো, আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে? আগে আগে উত্তর দেন, খুব জটিল ওয়াজ, কিন্তু আমি কি ওয়াজ ধরেছিলাম? ইয়াকা নাবুদু, আমার ইবাদত হবে কার? জোরে বলুন, ইবাদত যদি আল্লাহর হয়
তাহলে আল্লাহ কি বলেছে? ওয়াইয়া কানাস্তাইন, তাহলে সাহায্য করবেন কে? তারই সত্তর ইবাদত আগে পূরণ হতে হবে, তারই সাহায্য পাবেন। কথা বোঝা যাচ্ছে কি? ইবাদত না হলে সাহায্য হবে না, ইবাদত হতে হবে আগে। ইবাদত হতে গেলে কি করতে হয়? প্রথম কি হয়েছে বললাম, রুহানি জগতে আল্লাহকে দেখেছিলেন, মনে নেই। এখন যে জগতে আছি সেই জগতে আল্লাহকে দেখা যায়? বললেন যায় না। হাদিস কোরআন বলছে যায়। আমি দেখাচ্ছি, জীবনে শোনেননি আমার মনে হচ্ছে, তাই আপনার দোষ না, কোনো আলেম বলেনি। আর বলেনি কেন? এটা দুর্ভাগ্য আলেম সাহেবদের, না বললে পূর্ণ মুমিনের দাওয়াত এখনো পৌঁছায়নি আপনার কাছে। আপনার কাছে আমি বিজয় দিচ্ছি, দেখুন একটুখানি আমার সাথে পড়ে নিন, আমি একটু পড়ছি। হাসবি রাব্বি, আমি তো থেমে গেছি ইচ্ছা করে। ছোটবেলা থেকে শুনে শুনে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি খালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ছোটবেলা থেকে শুনে আসছেন আপা। এখন ইউটিউবে বেরিয়েছে, মেয়েরা গাইছে দেখবে, দুটো মেয়ে গিয়েছে, একটা বোরকা পরি একটা বোরকা আলাদা। এখন তো মেয়েরা গজল গাছে হারা করা যায় না, কি জায়গায় বাস করছে বাবা। আরে টাটকা গানের সুরে গজল গাছে মেয়েরা, পাল তুলে দে মাঝি দেরি করিস না, এদেরকে জিজ্ঞেস কর। মেয়ে লোক শুধু গজল গাচ্ছে না, পিছনে একটু দেবী কালী ঠাকুরের কীর্তনে গাচ্ছে গজল, জানেন না? একটা মনি সাহেব গজল করছে, মনে কথা বসেন 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 যান আসেন, এখন হলুদ পোশাক পরিয়ে ওই পয়সা যান পয়সা যান সেলিব্রেট ড্যান্স মারছে খোকা। ইদানিং দেখবেন গজল বেরিয়েছে, গজল গুলো বাজারে দেখুন, আমি একটা গাইছি, ও গো তুমি বলো আমার নবীজি কোথায়, ও গো চাঁদে গাইছে না যারা বেরিয়েছে, ক্যাসেট খুলে দেখুন সবাই গাইছে এই গজলটা, ও গো চাঁদ বিশ্বায় ফজর পর্যন্ত গাচ্ছে এই গজলটা, টাটকা গান, ও চাঁদ তুমি বলো আমার কি অপরাধ, সেই গানের সুর, তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল মিষ্টি ভেজা ফুল, তুমি আলোর মিনার হুর মদিনার জান্নাতি বুলবুল, বেরিয়েছে না ফুলকলি রি ফুলকলি, টাটকা গান হাসেন না, অথচ ওই গাচ্ছে আর মেয়েরা বেরিয়ে এসেছে আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছে না, আরে গজল আলো বলছে সুবহানাল্লাহ, আপনারা বলছেন সুবহানাল্লাহ, ওও খায় আপনারাও খায়, প্রতিবাদ করলেন না, টাটকা গানের সুর, আশ্চর্য। আমার উপর রাগ করবেন না, পায়ে ধরে বলছে বলি বুঝবেন না, আমি বোঝাচ্ছি আপনারা করেছেন কি, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, এটা কোথা থেকে মুখস্থ করেছেন? ছোটবেলা থেকে ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আমিরুল শরিয়াত দাদা হুজুর কিবলা, এইটাই প্রথম পৃথিবীতে গায়, 100 বছর আগে, 100 বছর আগে বাপের সাথে গেছেন বসিরা গেছেন, মা অন্যবাগে গেছেন ফুরফুরা গেছেন, হুজুররা পড়তো তাই শুনে শুনে মুখস্থ, এই বাচ্চারা মুখস্থ দেখবেন কি মুখস্থ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ পর লাইন পড়েন, এখন পড়তে হবে না, পড়তে হবে না, আপনার পড়তে হবে না, কেন? ওটা আপনার মুখস্থ পর লাইন বলেন দেখি, তারপরে লাইনটা বলেন, চারটি লাইন আছে, এটা আমার বাবা, এটা আমি গাই, উড়ির তরুণ,
যে হাসবি রাব্বি জাল্লাল্লাহ, এটা দাদা হুজুরকে গিয়েছে, মুখস্থ আছে তাই, আর উল্টোটা মুখস্থ নেই, সেই জন্য আমি একটা গাই আবার, হুব্বি হুব্বি হুব্বিল্লাহ লাইসাল হুব্বি ইল্লাল্লাহ, রাব্বি রাব্বি রাব্বিল্লাহ লাইসাল রাব্বি ইল্লাল্লাহ। এগুলো আপনারা মুখস্থ নেই করতে পারবেন না, আমি এটা বোঝানোর জন্য জিজ্ঞাসা করছি আর কি। তো এটা আপনার এই গায়ে আছে কলবে, এখানে আছে বলে এখানে নেই, আসতো না সুরা ফাতিহা এখানে আছে তাই এখানে আসে, ইয়াসিন নেই রহমান নেই তাই আসে না, ইখলাস আছে এখানে তাই এখানে আসে, বুঝা যাচ্ছে কথা? লাইন গুলো এবার মানে শুনে নি, ছোট বাচ্চাকে মুস্ত করেছে কিন্তু হাসবি রাব্বি জাল্লাল্লাহ, এর বাংলা মানে হলো সকল প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহর মরণ হয় না। প্রথম লাইনের মানে এর বাংলা মানে হলো তোমার কলবের মধ্যে, এই পর্যন্ত মানে। পরের লাইন শুন, মাফি কলবি গায়রুল্লাহ, তোমার কলবের মধ্যে যেন আল্লাহ ছাড়া অন্য কারো চিন্তা না থাকে, আল্লাহ ছাড়া অন্য কারো চিন্তার নাম হচ্ছে গায়রুল্লাহ, আল্লাহর আল্লাহর প্রিয় বন্ধু মুজাদ্দিদে জামান আমির শরীয়ত দাদা হুজুর বললে, ওগো আমার আহলে সুন্নতুল জামাতের ওগো সিলসিলায় ফুরফুরা নবী পাকের সিলসিলা, মাফি কলবি গায়রুল্লাহ, তোমাদের কলবটা যেন আল্লাহ ছাড়া অন্য কারো চিন্তায় না থাকে, তার মানে হলো তোমার কলব বলবে সর্বক্ষণ আল্লাহ আল্লাহ আল্লাহ, একবার জোরে বলা যাবে না। এই জায়গা বলবে আমি বুঝিয়ে দিচ্ছি, আপনার বোঝানো যাবে, মাথা আশা করছি, আশা করা যাচ্ছে, চেষ্টা করছি আমি। আপনার কি আমার সাথে একমত হবেন এটা, যে মানুষ যখন গুনাহ করে, যখন কেউ গুনাহ করে তখন তার গুনার পাপের দরুন একটা করে নোকতা তার কলবে পড়ে, এটা কি আপনি শোনা আছে হাদিস? কেন কেন শুনেই, কেন শুনেই, যখন মানুষ গুনাহ করে, গুনাহ করে কিসে? গুনাহ করে শরীরে। কি গুনাহ আমি বুঝিয়ে দিচ্ছি, গুনাহটা এই আমার চোখ, এটা চোখ তো, এই চোখে মেয়েদের একবার দেখা শরীয়তে জায়েজ, দুবার দেখাটা কি গুনাহ? তাই যেই দুবার দেখছি গুনাহ হচ্ছে, অথচ গুনাহটা করছে কে? চোখ না, আর যাচ্ছে কোথায়? গুড, জানেন না আব্বা, আপনি গুনাহ করছেন শরীরে আর দাগ আছে কেনে কে জানু কে তা, এ তো হাদিস শরীর। যখন কেউ গুনাহ করে তখন তার কলবে একটা করে মরিচে পড়িয়ে যায়, মানে জং পড়ে দাগ, সেই দাগ কালো হতে হতে ওই জায়গাটা ঢেকে যায়, ওরে বলে জং পড়িয়ে গেছে কলবে, হাদিসের ভাঙা। আমি উদাহরণ দিচ্ছি বোঝানোর চেষ্টা করার জন্য বলছি, মনে করি দেখুন আমেরিকার বিজ্ঞানীরা বললো আল্লাহর নবী এখান থেকে 1450 বছর আগে বলেছে মানুষ গুনাহ করে, কে গুনাহ করে? মানে মুসলমান না, মানুষ মানুষ সবাই, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সকলেই যখন গুনাহ করে, ভুল বুঝবেন না যেন, তখন দাগ পড়ে তার কলবে গিয়ে মরিচে পড়ে। আমেরিকার বিজ্ঞানীরা বলল মুহাম্মাদুর রসূলুল্লাহ এই যে কথাটা বলেছে এটা সত্যি হয় কি করে? কি করে সত্যি হবে? গুনাহ করছি তো শরীরে, একটা মেয়ের সাথে জেনা করছি, ভুল বুঝবেন না, মিথ্যে কথা বলছি, জবানে চোখ দিয়ে পাপ করছি, হারাম খাচ্ছি জিভ দিয়ে, তাই আমার দাগ হবে এখানে কেন? আমি গার লোকেরা বললে হাদিসটা শুনুন, ইজা মুদগা তানজা সাদা, রসুল বললে তোমাদের শরীরে এক টুকরা গোশ আছে, ইজা মুদগা তানজা সাদান, হুজুর বললে তোমাদের শরীরে এক টুকরা গোশ আছে, ওই গোশ যদি পাক হয় আব্বা তাহলে আপনি পাক, ওই গোশ যদি না পাক হয় তাহলে আপনি না পাক, আলা ইন্না ওয়াহিয়াল কলব, ওটা হলো তোমার কলব, ও গোনা করেছে। আমেরিকার বিজ্ঞানীরা তাই বললো, মনে করো দেখুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে যখন ওই কলবে গুনাহ করলে দাগ পড়ে যায়, আমরা একটা খ্রিস্টান মানুষ মারা যাচ্ছে এমন লোকের বুকটা চিরে ফেলব। পরীক্ষা করছে ওরা, কি করছে?
যে মানুষটা মারা যাচ্ছে, মৃত্যু হবে, জানা যায় ডাক্তারি, তার সত্যি লাশ এসে গেছে, এক ঘন্টা হতে পারে।